আসসালামু আলাইকুম দর্শক, একটা ছোট্ট খেলা দেখাবো, দেখবেন। দেখুন, আমি দুটো বাটি নিয়েছি এবং এই বাটিগুলো কিন্তু একেবারেই পরিষ্কার। এখানে আমি একটি হেক্সিসলের বোতল থেকে কয়েক ফোঁটা হেক্সিসল ঢালছি, খুব অল্প পরিমাণে। আর এখানে আমি ঢালছি স্যানিটাইজার। এখন করোনাকালীন সময়ে যে স্যানিটাইজার আমরা খুব ব্যবহার করি, তাই না? আমাদের সবার ব্যাগে থাকে, অনেকে হাতে নিয়ে ঘুরি, তো এটা আমি কয়েক ফোঁটা এখানে দিলাম। এখন যেটি করব সেটি হচ্ছে যে আমি একটু আগুন নিব। আমি একটা কাগজে এই আগুনটা নিলাম এবং খুব সাবধানে, দেখুন, আমি এইখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুন জ্বলছে। এই আগুনটাকে আমি ফেলে দিচ্ছি। আবার যে কাজটি করছি এইখানে একটু আগুন দিচ্ছি। আপনি বোধহয় এখানে ভালো করে দেখতে পাচ্ছেন না যে এখানেও আগুন জ্বলছে। এটা যে আগুন জ্বলছে সেটা বোঝানোর জন্য আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে। দেখুন, প্রায় এক মিনিট হয়ে গিয়েছে কিন্তু কোথাও কোনো আগুন দেখা যাচ্ছে না, তাই না? দেখুন, আমি এই সময় এখানে এই টিস্যুটি দিয়েছি, তারপরে টিস্যুটি কিন্তু এখনও জ্বলছে। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে এটা কতখানি দাহ্য, তাই না? তো আমরা যেটা করি, অনেক সময় দেখা যায় যে আমরা স্যানিটাইজার পারসিস্টেন্টলি, মানে একটু পরপর নিচ্ছি, একটু পরপর নিচ্ছি। এই স্যানিটাইজারটা নেয়ার পরে আমরা ভুলেও যাই, তাই না? এই অবস্থায় আমরা হয়তো চুলার কাছে যাচ্ছি, রান্না করতে যাচ্ছি, তখন আমরা কিন্তু এই চুলার আগুনটা ধরার বা চুলার কোনো কিছু ধরার সময় আমাদের হাতটা কিন্তু যতখানি আমরা স্যানিটাইজার ব্যবহার করেছি ততখানি পুড়ে যেতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে, যেহেতু আপনি দেখতেই পেলেন মাত্র যে ওখানে কোনো আগুন দেখা যাচ্ছে না, কিন্তু তখনও আগুন জ্বলছে, এবং আপনি হয়তো ওই অবস্থায় যে জামাটা পরে আছেন সেই জামাতেও কিন্তু আপনার আগুন লেগে যেতে পারে। এবং সবচাইতে বড় কথা, আমরা আসলে দিন দিন প্রতিদিনই স্যানিটাইজার, তারপর হেক্সিসল ব্যবহার করতে করতে অনেক সময় এটাকে এত বেশি আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে নিয়েছি যে অনেক সময় আমরা আসলে অনেক ভয়াবহ কাজ করার সময়ও, যেমন হয়তো আমি দেশলাইয়ের কাঠি কিচেনে জ্বালানোর সময়ও পাশেই আমার স্যানিটাইজার আছে, অথবা এমনও হতে পারে যে আমি একটা বড় স্যানিটাইজার বোতল থেকে ছোট স্যানিটাইজারে বোতলে নিচ্ছি, হয়তো তখন ওখানে আশেপাশে আগুন আছে, বা কয়লাও জ্বালাতে পারি, বা অনেকে ধূমপান করে বাসায়, সেটিও কিন্তু হতে পারে। এবং এই একটিমাত্র কারণে আপনার জীবন কিন্তু ভয়াবহ ঝুঁকির মধ্যে যে কোনো সময় পড়ে যেতে পারে। আমরা প্রচুর রোগী পাচ্ছি যাদের এরকম হাত পুড়ে যাচ্ছে, এবং আরও ভয়াবহ কিছু দুর্ঘটনাটার কথাও আমরা জানি যে এই দুর্ঘটনায় এই ছোটোখাটো কয়েল অথবা এই ধূমপানের আগুন থেকে কিন্তু সারা শরীরে আগুন লেগে যাচ্ছে। তাই আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা থেকে বারবার কিন্তু বলা হচ্ছে আসলে সাবান পানিতে হাত ধুয়ে ফেলুন, আর স্যানিটাইজার যদি আপনি ব্যবহার করেও থাকেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই আপনি স্যানিটাইজার দিয়ে আগুনের কাছে না যান, এবং আপনার বাসার ছোট্ট শিশুটিকেও হয়তো আপনি করোনা থেকে রক্ষা পাওয়ানোর জন্য স্যানিটাইজার ব্যবহার করেন, সেও কিন্তু ভুলেশ, কারণ সে তো আর জানে না, সেও কিন্তু আগুনের কাছে গিয়ে ভয়াবহ অগ্নি দুর্ঘটনার শিকার হতে পারবেন। দর্শক, অবশ্যই সাবধানে থাকবেন। করোনাকালীন সময়ে আপনি সুস্থ থাকতে যেয়ে আরেকটি দুর্ঘটনার মুখে পতিত হবেন না। ভালো থাকবেন, রিহেলথ টেলিভিশনের সাথেই থাকবেন। Renovate our health team.